বাচ্চাদের বয়স যখন 8 থেকে 10, 12 বা 14, 15 বছর হয়, সেই বয়সের মধ্যেই বেশি থাইরয়েড ক্যান্সার পাচ্ছি। এবং থাইরয়েড যে ক্যান্সার হয় বাচ্চাদের, সেগুলি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়, তীব্র আকার ধারণ করে। খুব দ্রুতই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে গলার লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়ে যায়। এবং বাচ্চা শিশুদের যখন নাকি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ফুলা দেখবেন, অথবা তাদের যে গলার পাশে যখন ফুলা হয়, সেটাকে অবহেলা করতে পারবেন না, অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার অনেক সময় এত ছোট থাকে যে ওইগুলি পরীক্ষা নিরীক্ষা করে ধরাও যায় না সব সময়, তার আগেই গলার দুই পাশের মধ্যে মেটাস্টেসিস হয়ে যায় বা ছড়িয়ে পড়ে। এবং সেগুলিও পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন নাকি আমরা রোগ নির্ণয় করতে পারি যে এটা থাইরয়েডের ক্যান্সার এবং এটা লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে, সেই অবস্থায় অতি দ্রুত তাদেরকে চিকিৎসার আওতায় আনতে হয়। ওদেরকে অপারেশন করে দিলে তারা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি। এবং এই থাইরয়েড ক্যান্সার শিশুদের যেটা হয়, পেপিলারি থাইরয়েড ক্যান্সারই বেশি হয়, যেগুলি অপারেশন করার পরে সুফল অনেক ভালো। এই থাইরয়েড ক্যান্সার অপারেশন সময় বিশেষ করে বাচ্চাদের রিকারেন্ট লিঙ্গুয়াল নার্ভ যেগুলি অনেক ছোট চিকন থাকে, খুব সাবধানে সেগুলিকে প্রিজার্ভ করতে হয়, নইলে যে কথা বলা বা শ্বাসের প্রবলেম হতে পারে, আওয়াজ নষ্ট হয়ে যেতে পারে, গলার আওয়াজ পরিবর্তন হয়, সেগুলির জন্যে আপনার অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। এবং যেগুলি দিয়ে ক্যালসিয়াম তৈরি হয়, ক্যালসিয়াম শরীরের মধ্যে কমে না যায়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেগুলি আমাদেরকে সতর্কতার সাথে প্রিজার্ভ করতে হয়। অনেক ক্ষেত্রে যে প্রশ্নটা আসে যে এই থাইরয়েড ক্যান্সার অপারেশন করলে ভালো হবে কি না, অপারেশন করলে অবশ্যই ভালো হবে, এবং যত প্রাথমিক অবস্থায় করবে তত তার রেজাল্ট ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে ইয়াং মেয়ে যাদের থাইরয়েড ক্যান্সার হচ্ছে, তাদের ভবিষ্যতে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা হবে কি না, বা তাদের বৈবাহিক জীবনে কোনো প্রবলেম হবে কি না। দেখুন, থাইরয়েড ক্যান্সারকে যদি আমরা অপারেশন করে দেই, তাহলে সে অনেকটা রোগ মুক্তই হয়ে গেল, পরবর্তী জীবনে তার বাচ্চা হওয়া বা তার বৈবাহিক জীবনের কোনো সমস্যা, পারিবারিক জীবনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। সুতরাং আগে আমাদেরকে চিকিৎসা করতে হবে রোগীটাকে রোগমুক্ত করা, রোগের কারণে যেন সে তার জীবন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রাখা, এবং যথাসময়ে অপারেশন করলে যাতে তার পরবর্তী জীবনে, বিশেষ করে মেয়েদের বাচ্চা হওয়া বা বৈবাহিক এবং পারিবারিক জীবনের যেন কোনো সমস্যা না হয়, সেটার জন্যে ব্যবস্থা নেওয়া। সেই জন্যে প্রাথমিকভাবে বলবো যে আপনারা এই দেশে থাইরয়েডের বা হেডনেক ক্যান্সারের সার্জারির জন্যে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সাফল্যের সাথে আমাদের এই দেশের সার্জনরা এই অপারেশনগুলো করছে। সুতরাং আমি আবার বলছি, বাচ্চাদের যদি গলা ফুলে যায়, থাইরয়েড গ্ল্যান্ড বা গলার দুই দিকে যদি ফুলে যায়, অবশ্যই অতি সত্বর চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, এবং কোনো কনফিউশন না করে, ইতস্তত না করে, সিদ্ধান্ত নিতে দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, অবশ্যই রোগী ভালো হবে, নিরাময় হবে, এবং তার ভবিষ্যৎ জীবন ভালো হবে।